বরিশাল অঞ্চলের খুবই বিখ্যাত আর জনপ্রিয় একটা পিঠার নাম হচ্ছে জামাই আদরের নাস্তা পিঠা বা পাকন পিঠা। পাকন পিঠা নাম হলেও অন্যান্য এলাকার পাকন পিঠা তৈরির তুলনায় এই এলাকার পাকন পিঠা তৈরির ক্ষেত্রে অনেকটাই ভিন্নতা রয়েছে। এই পিঠাটা ছাড়া যে কোনো ধরনের জামাই আদর কিন্তু একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। চলুন আমরা আজকে এই বিখ্যাত জামাই আদরের নাস্তা পিঠা তৈরি করি। জামাই আদরের নাস্তা পিঠা বানানোর জন্য প্রথমে চুলায় একটা পাতিলের ভিতরে হাফ লিটার পরিমাণে দুধ দিয়ে দেওয়া হয়েছে। এবার হচ্ছে এর ভিতরে নারকেল বাটা দেওয়া হবে। এখানে এক কাপ পরিমাণ নারকেলকে খুবই মিহি করে বেটে নেওয়া হয়েছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা মিহি করে বাটা হয়েছে। এবার এই নারকেল বাটাটা দুধের ভিতরে দিয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে দিয়েছে, এবার অপেক্ষা করছি এটাতে বলক আসা পর্যন্ত। যখন দুধ আর নারিকেলে এভাবে বলক চলে আসবে তখন এর সাথে লবণ দিয়েছে স্বাদ অনুযায়ী, সাথে দেড় টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছে। এবার বলক ওঠা নারকেল আর দুধের মিশ্রণের মধ্যে চালের গুঁড়া দিয়েছে এক কাপ পরিমাণ, আর ময়দা দিয়ে দিচ্ছে তিন কাপ পরিমাণ। মানে এক কাপ চালের জন্য তিন কাপ পরিমাণে ময়দা ব্যবহার করতে হবে। দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে দিচ্ছে না, হালকা একটু মাঝ বরাবর নেড়ে দিয়েছে। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে। তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছে, এবার সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছে। সব কিছু একসাথে মিশানো হয়ে গেলে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে আধা ঘন্টার মতো। এই আধা ঘন্টা দমে রাখার কারণে কিন্তু এটা একেবারে সিদ্ধ হয়ে যাবে আর পিঠার ভিতরটা অনেকটাই সফট হবে। পিঠার ডোগুলোকে খুব ভালো করে মেজে নিতে হবে যতটা সম্ভব পারা যায়। এখন এই পিঠার ডোটাকে তেল আর ডিম দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। অনেকেই পানি ব্যবহার করেন ডো মথার ক্ষেত্রে, তো পানি না ব্যবহার করে এখানে চার কাপ চাল আর ময়দার জন্য চারটা ডিম ব্যবহার করা হয়েছিল, সাথে এক কাপ পরিমাণে তেল ব্যবহার করা হয়েছে। এবার এটাকে যতটা সম্ভব সফট করে মথে নিতে হবে। ডোটা যখন সফট করে মথা হয়ে যাবে সেখান থেকে কিছুটা ডো নিয়ে একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। পিঠাটা আসলে কিভাবে তৈরি করতে হয় সেটা আসলে বলে বোঝানোর কিছুই নাই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। একটা টুথপিক ব্যবহার করা হয়েছে পিঠাটা তৈরির ক্ষেত্রে। এই পিঠাগুলোর আসলে এক এক ধরনের ডিজাইন হয়ে থাকে, সম্পূর্ণই আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে পিঠাগুলো তৈরি করতে পারেন। এই পিঠাগুলো দেখতে অনেকটা নকশি পিঠার মতো হলেও এটা কিন্তু নকশি পিঠা থেকে একেবারেই ভিন্ন। আপনার কাছে যদি এভাবে পিঠাটা তৈরি করাটা একটু কঠিন মনে হয় তাহলে পিঠার সাজ পাওয়া যায় বিভিন্ন ধরনের, সেই সাজ দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন। একটা পিঠা আমি আপনাদেরকে সাজ দিয়েও তৈরি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে আমরা এখানে বেশ কিছু পিঠা তৈরি করে নিয়েছিলাম আর প্রতিটা পিঠার ডিজাইনগুলো কিন্তু এক একটা এক এক ধরনের ছিল আর পিঠোগুলো দেখতে বেশ সুন্দর ছিল। এবার পিঠাগুলো ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নেওয়া হয়েছে, তার ভিতরে পিঠাগুলো আলতো হাতে দিয়ে দিচ্ছে। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে, হাই হিটে করে পিঠাগুলো ভাজতে যাবে না, তাহলে প্রথম অবস্থাতেই কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। এই পিঠাগুলো অবশ্যই লো আঁচে ভাজতে হবে। কিছুক্ষণ পরে দেখা যাবে পিঠাগুলো ভেসে উঠেছে, মানে ফুলতে শুরু করেছে পিঠাগুলো। এক সাইড হয়ে গেলে আলতো হাতে অন্য সাইড উল্টে দিতে হবে, কারণ এই অবস্থাতে পিঠাগুলো কিন্তু বেশ নরম থাকে। লো আঁচে পিঠাগুলো ভাজার পরে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে পিঠাগুলোতে তখন বুঝতে হবে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নিতে হবে। পিঠাগুলো নামিয়ে একটা বড় বোলের ভিতরে রাখা হয়েছে যাতে পিঠাগুলো হালকা একটু ঠান্ডা হয়ে যেতে পারে।
এবার অন্য একটা চুলায় শিরা তৈরি করে নেওয়া হচ্ছে। হাফ লিটার পানির ভিতরে 2 কাপ পরিমাণে চিনি দিয়েছে, দারচিনি দিয়েছে কয়েক টুকরা, তেজপাতা দিয়েছে 2 থেকে 3টা, এলাচ 4-5টার মতো। শিরাটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এই শিরাটাকে সরাসরি যে পিঠাগুলো তৈরি করে হালকা একটু ঠান্ডা করে নিয়েছিলাম তার উপরে দিয়ে দিতে হবে। পিঠাগুলো কিন্তু গরম থাকা অবস্থায় এই শিরাটা দেওয়া যাবে না, যখন হালকা ঠান্ডা হয়ে যাবে আপনি হাত দিয়ে খুব ভালোভাবে ধরতে পারবেন, তখন শিরার ভিতরে দিতে হবে। এবার এই পিঠাগুলোকে রেস্টে দিয়ে দিতে হবে 1 ঘন্টার জন্য। যদি হাতে বেশি সময় থাকে তাহলে সব থেকে ভালো হয় পুরো রাত এটাকে রেস্টে দিতে পারলে। তো পরের দিন সকালে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পিঠাগুলো ঠিক কীরকম হয়েছে। দেখুন, একটা পিঠা ফুলে ডবল হয়ে গিয়েছে, আর এটার ভিতরটা যে কতটা সফট হয়েছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। তারপরও আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন পিঠাগুলো কতটা সফট হয়েছে। এর প্রতিটা বাইটে শিরাগুলো খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। বরিশাল অঞ্চলে এই পিঠাটা ছাড়া কিন্তু জামাই আদর একবারই অসম্পূর্ণ থেকে যায়, আর সাথে সাথে পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার।